আমাকেই দেখো শুধু, আর আমাকে দেখার জন্যই সাবস্ক্রাইব করো, না আমাকে ভালো লাগলেই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। দিদি একবার থাকো, দিদি এই ফটো শুটটা দারুণ লেগেছে জানো। আর এডিট করতে হবে না, সুপার হচ্ছে। আস্তে আস্তে জলটা ঢালবে এখন, না গামছা ভিজলে ওরা বলুক বিশাল বড় ঘটি। প্রচুর দূরে গিয়েছিলাম ওই জল ভরতে, জল ভরতে অনেক দূরে গিয়েছিলাম। মানে এখানে তো বারাসাতে মেন রোডের ওপর হাউসিংটা, তো একটু ভেতর দিকে পাড়া টাইপের সেখানেই যেতে হয়েছিল ওই পুকুরের জন্য জল ভরতে। তো যাই এখন, দেখি ওকে সাজাতে এলো কি না, আর আমিও চেঞ্জ করব আবার, একটু রেস্ট নিয়ে নিই। চলো আয়, ওই যে পিছনে দৌড়াচ্ছে, ও খেতে গেছিল। আসো আসো, ওই যে তোর বাবা, আয় আর দৌড়বি না। তো চলো যাওয়া যাক, আশীর্বাদ করতেছি। ঠিক রেডি হয়ে এখন বেরিয়েছি, আস্তে আস্তে করে রেডি হচ্ছিলাম। লিপস্টিকটা পরে নিয়েছি আগে, কেন ভগবান জানে, মানে যেটা ইচ্ছা করছে লোকের বাড়িতে যা হয় আর কি, তাড়াহুড়ো করে এটা ওটা এভাবে রেডি হচ্ছে। আর আমি না এখন একটু বেরিয়েছি, ভাই এসছে তো হাউজিংয়ের সামনে দাঁড়িয়ে আছে, আমি ওকে একটু নিয়ে আসি। আর দেখো পেছনে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে, পরে দেখাচ্ছি ভালোভাবে, আগে ভাইকে নিয়ে আসি। কেমন লাগছে এইভাবে আমাকে জানিও, শাড়িটা কেমন লাগছে। তো চলে এসেছি হাউজিংয়ের সামনে, আমি ভাইকে নিয়ে আসি, পরে তোমাদের সাথে কথা বলছি। ভাই চলে এসছে, ওকে নেওয়া যাবে না, ঠিক আছে ক্যামেরাতে তো ওকে নিচ্ছি না। দেখছো তো আমার প্রবলেমটা, কেউ না আমার ব্লগে আসতে চায় না, বিশেষ করে আমার বাড়ির লোক, আমার মা বাদে আমার ভাই আসতে চায় না, কেউ আসতে চায় না। তোমরা না আমাকেই দেখো শুধু, আর আমাকে দেখার জন্যই সাবস্ক্রাইব করো, না আমাকে ভালো লাগলেই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। সেজে গুজে রেডি, মানে এটুকুই সাজগোজ, এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না, কিছুই করতে পারি না, তাই চুলে এসব কোদা দিয়ে কি পেয়েছি গুজে দিয়ে দিয়েছি। আর এখন না একটু সাধনা দোলাটা দেখতে যাচ্ছি, এখনও বর আসেনি, তবে আমি আর ভাই একটু দেখতে যাচ্ছি। আর এই দেখো পেছনে, তো এখান থেকে যেতে হবে বেশ অনেকটাই, চলো তোমাদেরকে একটু দেখাই। কি সুন্দর সাজিয়েছে না, অ্যাকচুয়ালি প্রতিভা তো মাসি বাড়িতে বিয়ে হচ্ছে, বারাসাতে হাউজিংয়ে থাকে মাসিরা, তো এখানে অনেকটা জায়গা যেহেতু খুব সুন্দর করে সাজিয়েছে। এখনও আমার জিজু এসে পৌঁছায়নি, শালি রেডি, চলো একটু মণ্ডপটা দেখে আসি বর আসার আগে, বর বউ আসার আগে। ভাই আয় আয়, ঠিক আছে।
এই হচ্ছে মণ্ডপটা, ভেতরে ফাঁকা এখন। আমার ভাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তোর ভাই ফোন করেছিল আমাকে? ও, আমার ফোনটা সুইচ অফ ছিল। রাত্রিবেলা ওই জন্য আমরা ভাবছি যে ফার্স্ট ব্যাচেই বসে পড়বো আর যতটা তাড়াতাড়ি সম্ভব চলে যাব। যাওয়া তো উচিত নয়, বেস্ট ফ্রেন্ডের বিয়ে, বাট কিছু করার নেই। আমার বাড়ি থেকে কোনোভাবে অ্যালাউ না যে আমি রাত্রে বাইরে কোথাও থাকি, তো চলে যাব। চলো, তোমরা কি এখন খাবে? চলো তাহলে আমরা খেয়ে নিই। আরে আমার হিলটা তো পড়ে যাচ্ছিলাম, হিলটা তো ভাঙলো বলে আর উঠতে পারছি না। আমরা
বকুল কথা করছিলাম, ওটা তো শেষ হয়ে গেছে, বিয়ে শুরু হয়ে গেছে, পেছনে বিয়ে চলছে, খেতে যাব ভাই, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি এখন খাবো, তো চলো খাবার ওখানে যাওয়া যাক, এখন না খেলে আমার মাথা কাজ করছে না। বাড়িতে চলে এসেছি, আমাকে দেখেই বুঝতে পারছো, আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো আমি আর অনুষ্ঠান বাড়িতে নেই। বারাসাত থেকে আমি আর ভাই ট্রেন ধরে এলাম, তারপর নিউ বারাকপুর নামলাম, মথুমগ্রাম নামিনি, কারণ নিউ বারাকপুর থেকে না রিক্সা ধরলে একদম বাড়ির সামনে চলে আসে, তো সেজন্য নিউ বারাকপুর নেমে গেছি। আর অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখন 11টা বাজে, আর আমি না খাওয়ার সময় ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি ভিডিও হচ্ছে না, তো আমি ফোনটা খুলে দেখলাম যে আমার চার্জ একেবারেই প্রায় এন্ড, তো 2% চার্জ থাকলে যে ভিডিও হয় না আমার এই ফোনে আমি সেটাও জানতাম না। তো যাই হোক, বাড়িতে এলাম, ভীষণ টায়ার্ড, মানে বিশাল বড় একটা ব্যাগ নিয়ে গেছি দেখেছিলে তখন, তো সেই ব্যাগটা পুরো আমি টেনে এনেছি, ভাই যেহেতু নিয়ে যায়নি সেই জন্য নিয়েও আসেনি, মাঝে মাঝে একটু একটু ধরেছে, মাঝে মাঝে মানে যখন প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, বাদ বাকি পুরোটা ব্যাগটাকে টানতে টানতে আনতে হয়েছে অনেকটা দূর থেকে, হাউজিং থেকে স্টেশন পর্যন্ত পুরো হেঁটে হেঁটে, মানে কিচ্ছু পাইনি। যাই হোক, প্রচণ্ড কষ্ট হচ্ছে, ড্রেস ট্রেস এবার চেঞ্জ করবো আর পারছি না, তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি, আবারও একটা খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আশা করছি, সম্ভবত রিসেপশনের ব্লগ নিয়ে আসছে, তো চলো আজকের মতন টাটা।